ড্র্যাগ রেস কাকে বলে দেখছি আর দেখাচ্ছি আমি। এই যে D900টা আমি চালিয়ে বেড়াই সেটা শিখলাম কি করে? এই গাড়িটা এটা শিখলাম এই রাস্তায়। পুলিশটাকে একদিন পুলিশ ধরেছিল আমাদের, 350 cc পিছে পড়ে গেল 125 cc-র কাছে। এখন আমরা ট্রেনে উঠবো, হেলমেটটা পরে নিয়েছি ঠিকঠাক। What is up guys? তো কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। সো আবার একটা ব্র্যান্ড নিউ মোটো ব্লগে তোমাদেরকে সুস্বাগতম জানাই। আজকে গাইস দেখতেই পাচ্ছ আজকে নোভাকে নিয়ে বেরোইনি। নোভাকে নিয়ে তো গাইস প্রত্যেক রাইডেই বেরোই, বাট ইয়ামাহাকে ভুলে গেলে চলবে গাইস? এটাই তো ফার্স্ট বাইক লাইফের। তার আগে আরেকটা বাইক ছিল, সেটা ইয়ামাহার, সেটার বয়স 12 বছর ছিল যখন ওটা বিক্রি করা হয়। তারপরে তো এটা কেনা, এটা সম্ভবত গাইস 14-তে কেনা, মতলব 2014 সালে, প্রায় 8-9 বছর বয়স হয়ে গেলো। তাও গাড়ির ওয়েল মেনটেন, বাবা গাড়ি মেনটেন করে বিশাল, তার জন্য গাড়িটা এখনও প্রায় নতুনের মতনই রয়েছে পুরো। তো এটাকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে, চলো ঘোরা যাক। ওই দিকে গাইস ক্লাসিক 350 আর এই আমার ইয়ামাহা মিলে আজকে রাইডটা হতে চলেছে। একটা জিনিস কি বলতো গাইস, 350 cc চালিয়ে 125 cc-তে কেমন একটা ফিল হয়। এই গাড়িটা প্রায় 8-9 বছর বয়স হয়েছে, তাও গাড়িটা যা মানে সার্ভিস এখনও পাচ্ছি, মারাত্মক সার্ভিস গাইস, মারাত্মক সার্ভিস দিচ্ছে গাড়িটা। পাওয়ার অনুযায়ী পাওয়ার তো সম্ভবত কত 7-8 BHP পাওয়ার হতে পারে, কত পাওয়ার জানি না আমি, এটা নিয়ে গবেষণা করিনি এখনও পর্যন্ত, গবেষণা করলে জানতে পারতাম। আর মাইলেজ এখন ভালোই দিচ্ছে, এখন মোটামুটি 40-এর কাছাকাছি মাইলেজ দেয় এখনও। ভাবো তার মানে 7-8-9 বছর পুরনো গাড়ি, এখনও 40-এর কাছাকাছি মাইলেজ পাওয়া যাচ্ছে। তাছাড়াও গাইস এই গাড়িটার সাথে মানে অনেক ইয়াদে জুড়ি হে মেরি, বিকজ এই গাড়িটাতে আমি ফার্স্ট গাড়ি চালানো শিখেছি। যখন ফার্স্ট এই বাইকটা চালানো শিখি তখন বাইকটা নিয়ে একবার পড়েও গেছিলাম। আমাদের বাড়ির সামনে ওখানে একটা বাম্পার রয়েছে, বাম্পারটা এখনও রয়েছে, এখন নিচু করে দিয়েছে। তখন বাম্পারটা বিশাল উঁচু ছিল আর সমান ছিল না, উঁচু নিচু ঢেউ খেলানো ছিল, যার জন্য মানে একবার পড়েও গেছিল, লাগেনি, ভাগ্য ভালো ছিল লাগেনি। এরকম প্রচুর স্মৃতি জড়িয়ে আছে গাইস এই বাইকটার সাথে। আর এই বাইকে আমি মোটো ব্লগ করিনি খুব একটা, সম্ভবত একটা করেছিলাম মনে হয়, তা হচ্ছে ফোনে, ফোন মাউন্ট করে, তখন গোপ্রো ছিল না কাছে। তো গাইস এই হচ্ছে আমাদের গাড়ি ইয়ামাহা। গাইস এই গাড়িতে সামান্য কিছু ডেন্ট রয়েছে জাস্ট, এই যে এইগুলো চ। তো গাইস ওইটা হচ্ছে 350 cc আর এটা হচ্ছে 125 cc। দাঁড়াও ড্র্যাগ রেস কাকে বলে দেখছি আর দেখাচ্ছি আমি। কিন্তু ড্র্যাগ রেস করবো না, বিকজ ওটা ABS লাগানো আছে, এটাই কোনো ABS লাগানো নাই। এই যে D900টা আমি চালিয়ে বেড়াই সেটা শিখলাম কি করে? এই গাড়ি তো শিখলাম, সেটাই তো ঠিক না, হ্যাঁ একদম, এটা ABS নাই গাইস, দুঃখের বিষয়ের জন্য বেশি টানতে পারবো না, পারবো কিন্তু টানবো না, বিকজ এটা ডিস আছে, যেই সামনের ব্রেকটা মারবো কোনো উল্টে পড়বো, তার জন্য গাইস টানবো না বেশি। তার জন্য ভাই হেলমেট পরে নিয়েছে, কিন্তু আসল কথা সেইটা না, এই রাস্তায় পুলিশটাকে একদিন পুলিশ ধরেছিল আমাদের, ওই জন্য ভাই হেলমেট পরেছে। আর আমাকে তো হেলমেট পরতেই হবে, না হেলমেট পরলে ব্লগ রেকর্ড করবো কি করে? ক্লাসিক হার গেয়া, ক্লাসিক হার গেয়া, এখন আমরা ট্রেনে উঠবো, হেলমেটটা পরে নিয়েছি ঠিকঠাক। গাইস ট্রেন মিস করে গেছি আমরা, তার জন্য রেল লাইন বরাবর যাচ্ছি, ঠিক স্টেশনে পৌঁছে যাব, স্টেশনে পৌঁছে যাব। ট্রেনের সিগনাল হয়নি তো, ওটা কিন্তু খবর হয়ে যাবে, এই লাইনেই তো আসবে। দুঃখের বিষয় এটা নিয়ে কর্নারিং করা ঠিক হবে না, বিকজ ইট ABS নাই ডিস। সেটাই
350 সিসি পিছে পড়ে গেল, 350 সিসি পিছে পড়ে গেল 125 সিসির কাছে। তা এত সাদা সা এর থেকে মান সম্মানের কিছু আছে আর? চারজন বসেছে গাইজ একখানা গাড়িতে, ইয়ার কব, তারপর হেলমেট নাই, পাগল কি বলবো আর। আজকালকার দিনের লোক মানে হর্ন দিলাম শুনলো না, কিছু আর বলার নাই এইসব লোকের। লোকটা হয়তো অন্য মানুষ হয়েছিল, নয়তো সম্ভবত কানে শোনে না, মানে হর্ন আমি দিয়ে যাচ্ছি সে কত দূর থেকে উনি মানে কি বলবো আর। কালকে গাইজ ব্লগটা এন্ড করা হয়নি কারণ গোপ্রো চার্জ শেষ হয়ে গেছিলো, আজকে আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি কিছু কাজ আছে সেই কাজগুলো করার জন্যে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, আর চ্যানেলে একটা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নিউ ব্লগে, ততক্ষণ অবধি টাটা, বাই বাই।